সমস্ত পীরের মাজারে মৃত্যু হোক জীবিত হোক এই পীরদের কাছে দর্ণা দিচ্ছি অথচ ইসলামে পীর বলতে কিছু নেই উদ্দেশ্য হলো দন্না দেওয়ার যে তারা কিয়ামতি দিন আল্লাহর নৈকট্য অর্জন করে দেবে আল্লাহর নিকট আমাদের সুপারিশ করবে এই কাজগুলি কোন মুসলিমদের রীতি নয় এই সমস্ত কাজ পূর্বেকার জাহেলে যুগে মক্কার মোশেকরা মূর্তিদের কাছে যেয়ে এইগুলি কাজ করতো তাদের সুপারিশ পাওয়ার জন্য যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করে দিবে এগুল ইলো সম্পন্ন সেরেকি কাজ আল্লাহর বোলা আমিন এই সম্পর্কে বলছেন ওয়া বুদু আমিন দুনুল্লাহ মায় আলা ইয়া দুর্লুহুম ওয়ালা ইয়ানফাহুম ওয়া কুল উ ন হা উলা ইসুফা উনা ইন্দাল্লাহ তারা আল্লাহ ছাড়া অন্যর পূজা করত অথচ তারা কোনো ক্ষতিও করতে পারবে না তাদের উপকারও করতে পারবে না আর তারা বলতো এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশ করবে তাদেরকে যখন বলা হতো মক মক্কার মুশেকদেরকে যে তোমরা এই মূর্তিদের পূজা করবে না কোনো কাজে আসবে না তখন তারা বলতো মা না'বদুহুম ইল্লা লি ক্বারিবুনা ইলা আল্লাহি যুলফা আমরা তাদের ইবাদত করি না শুধু এই জন্য করি আল্লাহ সান্নিধ্য অর্জন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সুপারিশকে বাতিল করে দিয়েছেন লা তানফা ওয়া শাফাআতা الشাফিইন তাদের সুপারিশ কোন কাজে আসবে না এটা হলো বাতিল সুপারিশ জাহান নাম থেকে এবং আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য সুপারিশ করবে সুপারিশের জন্য তিনটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো যে সুপারিশ করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্টই থাকতেন দ্বিতীয় হলো যার জন্য সুপারিশ করবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে তৃতীয় হল আল্লাহর রব্বুল আলামিনের অনুমতি লাগবে তবে যে সুপারিশ করবে তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হন যার জন্য করবে তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হন তাহলে অনুমতি আসবে না আল্লাহরবুল্লা আলামিন তাই ঘোষণা করছেন লা ইদিন লাত শেফাহাতু ইল্লাহমান আদী আল্লাহু রহমান ও রাদি আল্লাহু কাউলা ওই দিন আল্লাহ আল্লাহরবুল আলামীন যার প্রতি সন্তুষ্ট না হবেন এবং যাকে অনুমতি না দিবেন এই সুপারিশ কোনো কাজে আসবে না আমরা দরগায় যে মুশশেক হয়ে ফিরে আসতেছি পূর্বেকার মুশশেক আর আমাদের এই মুশশেকদের মাঝে কোন পার্থক্য নেই হিন্দুদের মূর্তির কাছে দণ্ডা দিচ্ছে আর আমরা মরা পীর এবং জিন্দা পীরদের কাছে শিন্ন নিয়ে দণ্না দিচ্ছি এটির মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ সারা অন্যর কাছে ধর্ণ দেওয়া অন্যর জন্য রুকু করা সিদ্ধা করা সুপারিশ কামনা করা সম্পূর্ণ সেরেকি কাজ তাই প্রিয় বন্ধুগণ এই সেরেক থেকে যদি ফিরানো আসি তাহলে কখনো মুক্তির আশা করা যায় না